হ্যালো বন্ধুরা, নতুন বছর আর নতুন একটা সকালের শুরুতে সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটা ব্লগ দেখার জন্য। যদি কোনো বন্ধু নতুন এসে থাকো, এখনও অব্দি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবার সাপোর্ট চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে। ছাদ থেকে নেমে আসার সময় মাছকে একটু খেতে দিয়ে দিলাম। সকালের দিকে আমি খাবারটা দিয়ে দিই, যখন ছাদে যাই হয়তো কাপড় মেলতে বা কখনো। ত্র্যম্বকম ইয়াচামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষিয়মামৃতা। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मोक्षियमामृता। कौन सा संकट मोर गरीब को, जो तुम सो नहीं जात हो तारो। बेकी हरो हनुमान महाप्रभु, जो कछु संकट होई हमारो। लाल देह लाल लस अरुधरी लाल लघु, बच देह दानव दलन। जय 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 कपीशु। मंगराय त्रिलोचनाय भस्मंगराय महेश्वराय नित्याय शुद्धाय दिगंबराय तस्मै नकराय नमः शिवाय। मंदाकिनी शलील चंदन चर्चिताय नंदीश्वर प्रथमनाथ महेश्वराय। मंदार पुष्प बोह पुष्प सुपूजिताय तस्मै मकराय। তো সকালে উঠে স্নান পুজো সমস্ত কিছু সুন্দরভাবে করে নিয়ে তারপর আমরা বেরিয়ে, মানে আমরা বলতে আমি গেছিলাম একটু বাজারে। আর বাজার থেকে কী কী নিয়ে এসেছি চলো তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে একটু দই, যেটা আমি নিয়ে আসিনি, আগেই ছিল। দইটা আমি একটু জল ঝরাতে দিয়েছি। চিকেনের একটা কোনো আইটেম করব, তো দইটা আমি ম্যারিনেশনের জন্য ইউজ করব বলে জলটা ঝরানোর জন্য রেখেছি। আর এই যে বাকি এই হাঁড়ির দইটা ফেলতে হবে। তো এখানে আমি বরের জন্য ডালপুরিও এনেছিলাম, তো ডালপুরি এনেছি, ওই বাসনগুলো ধুতে হবে। এখানে বরের প্রিয় গুগলিও আমি নিয়ে এসেছি বাজার থেকে, আর সাথে এনেছি পালং শাক। পালং শাক দিয়ে আজকে গুগলিটা রান্না করব। আর চিকেন নেব বলে গেছিলাম, কিন্তু আজকে চিকেন পাইনি। তো চিকেন পাইনি বলে মাছ নিয়ে এসেছি, আর বর যখন কাজে বেরোবে তখন ও চিকেনটা নিয়ে আসবে। আসলে চিকেনটা দিয়ে সন্ধেবেলায়, মানে একটু চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, যেটার ভিডিও শ্যুট করা হয়নি। চিকেন আলু ব্রকোলি সমস্ত কিছু একসাথে ম্যারিনেট করে রেখেছিলাম। অন্য কোনো দিন যদি বানাই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আসলে কেমন হবে না হবে সেটার জন্য আর করিনি, তো সেই সমস্ত কিছু আমি ম্যারিনেশনের জন্য রেখেছিলাম। সেটা হচ্ছে ম্যারিনেশন দিয়েছিলাম আদা, আদা রসুনের পেস্ট, আর দই, যেটা দিয়ে দেখলে দই, আর লবণ। আর সেরকম কিছু দিইনি, তবে যেটুকু বুঝলাম একটু লেবুর রস বা ভিনিগার দিতে হতো যাতে চিকেনটা আরও নরম হয়। তো এই তো, মানে মোটামুটি বর চিকেনটা নিয়ে এসেছিলো দুটোর দিকে, দুটো থেকে আটটা অবধি মোটামুটি ম্যারিনেট করা ছিল। আটটার পরে আমি একটু জাস্ট কড়াইতে বাটার দিয়ে ওগুলো সমস্ত কিছু, মানে চিকেন ব্রকোলি আলু সমস্ত দিয়ে একটু ভাজা ভাজা করেছিলাম। খেতে কিন্তু মানে ভালোই লাগছিল, খারাপ লাগেনি। তো এই ভিডিওটা ছিল থার্টি ফার্স্ট ডিসেম্বরের। তো আমরা সেরকম কোনো কিছুই পিকনিক বা অন্য কিছু স্পেশাল কোনো রকম কিছু প্ল্যান ছিল না, জাস্ট বাড়িতেই ছিলাম। একটু চিকেন এনে চিকেনেরই, মানে কোনো কিছু ধরো খাবার যদি কিনতে যাই বা অর্ডার করি বা কি যাই হোক, আর এখানে যদি চিকেন পকোড়া টকোড়াও নিতে যাই তাও মোটামুটি 15 টাকা করে পিস পড়ে যাবে। তার থেকে 100 টাকার চিকেন এনে মানে ভালো মতো আমরা খেতে পেরেছি এরকম আর কি। তো এখানে এখন রান্নাবান্নার জোগাড়ে লেগে পড়েছি, রান্নাগুলো করে নেব। স্নান পুজো তো আগেই হয়ে গেছে, এখন আমি সকালে স্নান পুজোটা সকালে সেরে নিই, অনেকটাই নিশ্চিন্ত লাগে।
তো এখানে আমি তার সাথে মুদিখানার দোকানেও গেছিলাম, সেখান থেকেও কয়েকটা জিনিস নিয়ে এসেছি। আসলে ঘরে এখন মানে সব কিছুই প্রায় বাড়ন্ত হয়ে এসেছে, কারণ এ মাসে মানে এটা তো দেখতে পাচ্ছ মাসের শেষ, মাসের শেষ হলে বেশিরভাগ বাড়িতেই তাই হয়, জিনিসপত্র বাড়ন্ত হয়ে যায়, কমে আসে, কারণ হচ্ছে আবার নতুন শুরুতে নতুন মানে নতুন মাস লাগলে আবার নতুনভাবে মুদিখানার বাজার বা সমস্ত কিছু বাজার করা হয়। কিন্তু আমার গত এক মাস ধরে সেরকমভাবে মাসকাবারি বাজার আমি করিনি, যেটুকু যেটুকু যেমন ছিল সেই সব দিয়েই চলে যাচ্ছিল। কেন করিনি কি না আমি সেটা অন্য কোনো একটা ব্লগে বলবো। তো এখানে আমি হচ্ছে দেখো দেখতেই পাচ্ছ কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, আর আমি আজকে নিয়ে এসেছিলাম হচ্ছে পাবদা মাছ। তো মাছটার 100 টাকা নিয়েছিল, 300 গ্রাম মাছ হয়েছিল, 100 টাকা নিয়েছিল। আসলে আমি ভেবেছিলাম বাটা মাছ বা ওই জাতীয় কিছু নেব যাতে একটু কমের মধ্যে হয়ে যায়, মানে 100 টাকারও কমের মধ্যে হয়ে যায়। কিন্তু বাজারে গিয়ে দেখছি যে কিছুই ছিল না, এই পাবদা মাছ ছিল আর কাতলা মাছ ছিল, যেটা 350 টাকা কেজি। তো দেখলাম হিসাব করে যে কাতলা মাছ ফাঁস নিতে গেলে অনেকটাই টাকা লেগে যাবে, তার থেকে 100 টাকায় এই মাছটা হয়ে যাচ্ছে, এটাই নিয়ে যেটা সস্তায় হয়েছে আমি সেটাই নিয়ে চলে এসেছি। আর পাবদা মাছগুলো ভেজে নিয়েছি, এখন আমি ওটা ঝোল করব, বেগুন দিয়ে ঝোল করছি। আর আজকে রান্নাতে আমার মানে সে কী বলে স্পেশাল আইটেম ছিল বেগুন। আমার না শীতকালের বেগুন খেতে খুব ভালো লাগে, তো বেগুন দিয়ে করছি পাবদা মাছের ঝোলটা। কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, বাকি মাছ ভাজার তেলে টমেটো দিয়েছি, লবণ হলুদ মাখানো বেগুন দিয়ে ভেজে নিয়েছি, একটু হলুদ সর্ষে বাটা দিয়ে জল দিয়ে ফুটতে দিয়েছি জল, তারপরে ধনে পাতা কুচো করে দিয়ে দিয়েছি, কয়েকটা শুকনো হয়ে গেছিলো ধনে পাতা সেগুলোই ছিল, দিয়ে দিয়েছি, ঝোল ফুটে উঠলে মাছ দিয়ে নামিয়ে নিয়েছি। আর গুগলিটাও রান্না করেছিলাম পালং শাক দিয়ে, রেসিপি আমি শেয়ার করিনি কারণ এর আগে একদিন করেছিলাম। আর তো ওই যে বললাম কিছু মুদিখানা বাজারও করেছিলাম যেগুলো এখন ঢেলে নিচ্ছি, তো তার মধ্যে হচ্ছে হলুদটা তো আগেই ঢেলে নিয়েছিলাম, এখন হচ্ছে গিয়ে লবণ আর হচ্ছে গুটি চা। আমরা যেহেতু সকালে দুধ চা খাই তো গুটি চাটা খুব লাগে, তো সেটাও এখন ঢেলে নিচ্ছি। আর আজকে হয়েছিল কি মানে সকালে বর যখন একটু বেরিয়েছিল, সকাল বলতে বেরিয়েছিল 11টার দিকে, মেয়ে খুব জেদ করছিল যে পাপা তোমার সাথে যাবো যাবো, তো বর হচ্ছে মেয়েকে নিয়েই বেরিয়েছিল। তারপর ওরা আবার 1:30টার দিকে ফিরেছে, মানে ওকে নিয়ে কিছুক্ষণ গেছিলো, কাজেই গেছিলো কিংবা কিন্তু মেয়েকে নিয়েই গেছিলো, তো সেখান থেকে আবার ফিরেছে 1:30টার দিকে। তখন ওর সাথে একজন মানে ওর একজনই পরিচিত এসেছিলেন ভদ্রলোক, তো তাদের জন্য এখন আমি হচ্ছে চা বসিয়ে দিয়েছি। আর মেয়েও ফিরেছে, মেয়ে এখন খুব মজা ওর আজকের দিনটা, সকাল থেকে অনেক ঘোরাঘুরি মজা সমস্ত হয়েছে। তো এই যে এখন আমি চাটা বসিয়ে দিয়েছি, দুধ চাই করছি কারণ এসেছে বললাম একজন, তো বরের জন্য আর তার জন্য দুধ চা করছি। আর এই 1:30টার সময় আমি আর চা খাবো না, কারণ আমার অ্যাসিডিটির প্রবলেম যেহেতু আছে, ওই সকালে একবার আর সন্ধ্যায় একবার এটাই ঠিক আছে। তাও কখনো কখনো এরকম হয় যে আমি সন্ধ্যে চাটাও খাই না। তো চাটা করে নিই, ওনাদেরকে দিই, আর এরপরে মেয়ের স্নান করানোটা বাকি, তারপর আরও কিছু টুকটাক কাজ বাকি। বর চিকেনটাও এনে নিয়ে এসছে, এখন এই যে 1:30টার দিকে নিয়ে এসছে চিকেনটা, তো সমস্ত কি বলবো মেয়েকে স্নান টান করাবো, খাওয়াবো, টুকটাক এই কাজগুলো বাকি, তারপরে চিকেনটা ধুয়ে তখন ম্যারিনেট করবো। তো মধ্যবিত্ত পরিবার হলে যা হয়, মাসের শেষে বাজারে গিয়ে কম দামি জিনিসপত্রই খুঁজে বেড়ায় আর কি, এভাবে ম্যানেজ করতে হয়। তো এখানে আমার লাঞ্চ মেনুটা দেখিয়ে দিচ্ছি, গুগলি রয়েছে, ডাল রয়েছে, পাবদা মাছের ঝোল রয়েছে বেগুন দিয়ে, আর ভাত। 31 ডিসেম্বরে আজকে আমার মেয়ের বানানো প্রথম কেক, আর আমার মেয়েটার বয়স হচ্ছে 3.5 বছর। অ্যাকচুয়ালি আজকে হ্যাঁ তোমার হ্যাপি বার্থডে। আসলে ব্যাপারটা হচ্ছে আমি বলছি রিজনটা, আমি রান্নাঘরে কাজ করছি, তো ও বলছে মা আমি একটু কেক বানাবো বলে ওর খেলনাপাতিগুলো নিয়ে গেছে। দিয়ে আমি বলছি কেক বানাবা, কী কী দেবো কী মানে, আমি বলছি বানাও মিথ্যা মিথ্যা করে, ও বলছে না সত্যি সত্যি জিনিস চাই ওর, বলছে আমি আমাকে একটু ইয়ে দেবে, আমাকে একটু সুগার দেবে, একটু এগ দেবে, তাই বলছে।
আমি দেখছি বছরের শেষ দিন আমার কাজও যখন হয়ে গেছে, ও যা যা বলছে, হ্যাঁ সত্যিকারের কেক, আমি বলছি ওটা যখন আমার কাজও হয়ে গেছে ওকে একটু দিই। ওর খেলনা কড়াইটা নিয়ে গেছে, তো ওটাতে হাফ চামচ একটু ময়দা দিয়েছি। দিয়ে আমি বললাম বলো কি দেবো, আমাকে বলছে একটু হানি দাও। দু এক ফোঁটা হানি দিলাম, এবার বলছে সুগার দাও, একটু চিনি দিলাম, এবার বলছে মিল্ক দাও, মিল্ক দিলাম, তারপরে বলছে কি বললি যেন আর একটা কি দিতে, হ্যাঁ এগস দাও তাই বলছে। তো আমি দেখছি গোটাটা এগ, আমি বলছি এগ নেই, তো ওর মনটা খারাপ হয়ে গেল। তা আমি একটু ডিম ফাটিয়ে সাদা অংশটা জাস্ট একটুখানি চামচে বের করে দিলাম আর বাকিটা রেখে দিলাম, কারণ ময়দা তো অল্পই দিয়েছি। তো আমি দেখছি জিনিসগুলো যখন ভালো আর ওই ওর বাসনটাও ধোয়া, তারপরে ও ওটাকে নিয়ে মিক্স করছে, আমাকে বলছে এবার এর মধ্যে আমি একটু বানানা দেবো। তা আমি বলছি আমার কাছে কলা আছে বাট কলা নেই, বলছে তাহলে অ্যাপেল দাও। আমি বলছি অ্যাপেল বানানা দিতে হবে না, তুমি এমনি এটা বানাও, আর কি দেবো, ঠিক বললো, বাটার দাও, বাটার দিলাম। এবার ব্যাপার হচ্ছে তোমরা ভাববে যে ও এত কিছু জানলো কি করে, কার্টুন দেখে, অ্যাপেল কেক, আচ্ছা কালকে অ্যাপেল কেক বানাবো, কার্টুন দেখে, কার্টুনে দেখে কেক বানাতে যে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগে, তো সেগুলো বলেছে। দিয়ে ওই নিজে আমার ব্লেন্ডার রয়েছে, হ্যান্ড ব্লেন্ডার যেটা, সেটা দিয়ে ও নিজেই মিক্স মিক্স করলো। তো আমি ভাবলাম মিক্স যখন করলো তাহলে এটাকে এবার বানিয়ে দিই, যেমন টেস্ট হলো হলো, খেয়ে দেখা যাবে। তো আমি ওকে বলছি দাও, দিয়ে একটা ছোট্ট এরকম বাটি ছিল আমার, তো এই বাটিটাতে আমি একটু ওকে বললাম বাটার লাগাও, হ্যাঁ ওই হাত দিয়ে বাটার লাগালো। বাটার লাগিয়ে আমি তারপর এটাকে প্রেশার কুকারে কিছুক্ষণ হতে দিয়েছিলাম, তো যখন মনে হলো যে হয়ে গেল এটাকে বের করে নিয়েছি। তো এখনো খেয়ে দেখিনি, বর আসবে, বরকে দেখাবো, আর বর আর মেয়ে মিলে এটা কাটবে, বর তো হ্যাপি হয়ে যাবে। মানে কি বলতো, বাচ্চারা কোনো জিনিস যখন, এখনো হয়নি, এখনো হয়নি, হ্যাঁ ফ্রিজে দিতে হবে ওর বক্তব্য, তারপরে এর উপরে ক্রিম দিতে হবে, এটাই হচ্ছে ওর, এটা গরম আছে বাবা, এটা হচ্ছে ওর বক্তব্য। আর ব্যাপার হচ্ছে আমার এটাই ভালো লেগেছে যে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে সেগুলো ও নিজে বলে বলে দিয়েছে। ঠান্ডি কর একটু, হ্যাঁ ঠান্ডি করছি, সেগুলো ফ্রিজে দিয়ে ঠান্ডি করো, আচ্ছা ফ্রিজে দেবো, সেগুলো ও বলে দিয়েছে। তো বাচ্চা যখন প্রথম কোনো কিছু করে মা বাবার সেই আনন্দ হয়। তো তোমাদের সাথে শেয়ার করলাম আমার মেয়ের বানানো ফার্স্ট কেক, যদিও বেকটা আমি করে দিয়েছি বাট ইনগ্রিডিয়েন্টস দিয়েছে ও, মিক্সও করেছে ও, আমি কিচ্ছু করে দিইনি, এমনকি বাটারটা লাগিয়েছে ও, বাট বাটিতে আমি ঢেলে দিয়েছি নাহলে ফেলে দিত। তুমি আমাকে হেল্প করেছো? হ্যাঁ আমি তোমাকে কেক বানাতে হেল্প করেছি। হ্যাঁ তোমার কেক খাওয়াও পাপাকে। মিষ্টি ইয়ামি হয়েছে তো বেটা, ওকে খাইয়ে দেখাও তো কেমন হয়েছে। একটু শক্ত হয়ে গেছে, এটা আমার দোষ, বেকিংটা আমি বুঝতে পারিনি কতক্ষণ দেবো না দেবো। ওয়াও হয়েছে না, কেমন হয়েছে পোকো? এবার মাকে ভালো খাইয়ে দাও, তুমি কেমন বানিয়েছো? ভালো টেস্টি হয়েছে তো, টেস্ট ওয়াইজ ভালো হয়েছে। উরি আমার বাচ্চা রে, সিরিয়াসলি আমি মানে ভালো মতো ব্রেন করতে পারিনি যেরকম পেরেছে, বাট আর দেখলে কেক বানিয়েছিল। আসলেই বাচ্চারা যখন কোনো কিছু একটা জিনিস নূতন করে সেই জিনিসটার মধ্যে বাবা মা একটা মানে অন্যরকমই আনন্দ খুঁজে পায়, সেটাই, এমন কিছুই না একটা, মানে এমন কিছুই না তবুও একটা মানে কি বলবো, এটা অনেক খুশির ব্যাপার। যারা যারা বাচ্চার মা আছো বাবা আছো তারা রিলেট করতে পারবে আমার সাথে আই থিঙ্ক। তো এখানে হচ্ছে আমি এখন সন্ধে হয়ে গেছে, সন্ধ্যে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, তো আমি মিষ্টির বোতল টোতলগুলো ধুয়ে নিচ্ছি, আর বোতলগুলো ধুয়ে নেব, তারপর হচ্ছে একটু নিজের জন্য চা করব। আর আজকে সন্ধ্যাবেলায় চাটা আমি হচ্ছে লাল চা করব। থ্যাংক
31 ডিসেম্বরে কে কে পিকনিক করলে কি না করলে, কেমনভাবে কাটালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমারটা তো বললাম যে দেখতেই পাচ্ছ কিরকম কেটেছে সিম্পলি, তবুও মানে 31 মানে তো অবশ্যই মাসের শেষ, আর বুঝতেই পাচ্ছ পকেটের হালত খারাপ, তো সেই কারণে তবুও একটু তো মন চায় যে স্পেশাল কিছু করি। ওই জন্য অনেক চিন্তা ভাবনা করে মাথার থেকে বের করেছি যে কী কী করা যায় যেটা সস্তায় পুষ্টিকর এবং আনন্দদায়ক। ওই কারণে বাজারে গিয়ে কম দামি মাছ কিনে এনেছি খুঁজে খুঁজে। কিন্তু তোমরা বলবে না পাবদা মাছ তো ভাই 350 টাকা কেজি, আসলে পরিমাণটা কম নিয়েছি যাতে 100 টাকাই হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি আরও কমের কিছু খুঁজছিলাম, দুঃখের বিষয় পাইনি, আর মানে না পেলে আর কী করা যাবে, তো যা পেয়েছি তাই ভরসা ওটাই নিয়ে এসেছি। আর রাত্রের জন্য বুদ্ধি করে বের করেছি চিকেন। আমি আবার ভাবলাম যে চিকেন ভাত তো খাই, তার থেকে ব্রকোলি পেয়েছিলাম একটা 15 টাকায়, বেশ একটা বড় সাইজের ব্রকোলি পেয়েছিলাম, আর তার সাথে তো নতুন আলু আছে, আর আদা রসুন তো বাড়িতেই থাকে। ব্যাস ঝটাপট ম্যারিনেট করে একদম এক কড়াই ব্রকোলি আলু চিকেনে ভর্তি করে দিয়েছি। আমার তো রাত্রিবেলাতে ওটা খেয়েই হয়ে গেছে, মানে আমি চিকেন ব্রকোলি আলু খেয়েই পেটটা ভরিয়ে নিয়েছি। মেয়েকে একটু করে ভাত খাইয়ে দিয়েছিলাম, দিনের ভাত একটু ছিল, আর বরের চিকেন আর ব্রকোলি খেয়ে অবশ্য পেট ভরেনি, ডাল ছিল, ডাল দিয়ে ও রাত্রিবেলায় মুড়ি খেয়ে নিয়েছে। মুড়ি খেতে বর খুব ভালোবাসে, সেই দিক দিয়ে আমার চিন্তা নেই। তো এইভাবে 31টা সেলিব্রেট করেছি আমরা, মানে বছরের শেষ দিনটা। তো এখানে গুড় দিয়ে চা করে নিয়েছি আর তার সাথে মুড়ি, এটাই হচ্ছে আমার সন্ধেবেলার খাবার, কারণ এরপরে আবার চিকেন খেতে হবে। তো এরপর এসেছিল মাসি আর আমার মাসির মেয়ে। তো মিষ্টি বুড়ি হচ্ছে ঘুম দিয়েছে সারাদিন, আজকে এত হুজ্জুতি করেছে, তারপরে কেক ফেক বানিয়ে দুপুরে আর ঘুমোয়নি। আর আমি এখানে একটু পড়াশোনা করছিলাম ইউটিউব থেকেই ICDS-এর জন্য, আর আমার পড়া তো যাই হোক ওই নামকে বাসতে। তো এখানে হচ্ছে মাসিরা এসছে আর মেয়ে এখন দিয়ে দিয়েছে ঘুম। তো কী আর করা, ঘুমিয়েই কাটলো, একবার দুবার তাকালো কিন্তু বেচারি আর মানে জেগে উঠতে পারলো না, চোখ খুলে দেখে হাঁ একটা মিষ্টি করে স্মাইল দিয়ে আবার ঘুমিয়ে গেল। তো মাসিদেরকে আর কী করবো, চা করে দিই, চা আর নিমকি দিলাম, আর তারপর ব্লগটাও এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার কাল নতুন দিন নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।